বিকেলের নাস্তা সকালের টিফিনে কিন্তু বাচ্চাদের তৈরি করে দিতে পারেন মজাদার পটেটো রোল সমোসা বা পটেটো সমোচা, যেটা স্বল্প উপকরণ দিয়ে ঘরে তৈরি করে দিতে পারবেন। ভিন্ন স্বাদের পটেটো সমোচা তৈরির এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি উপকরণ প্রয়োজন নেই, অল্প কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করা যায় মজাদার পটেটো সমোচা। চলুন চটজলদি ফুল রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে প্রায় হাফ কেজি পরিমাণ আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, শুকনো মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, ধনিয়া পাউডার হাফ টেবিল চামচ, হাফ টেবিল চামচ জিরা পাউডার, এক টেবিল চামচ আদা রসুন বাটা। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব, মানে আলু ভর্তার মতো করে চটকে নিব এবং আলু ভর্তার মতো একটি ডো আমি তৈরি করে নিব। ডোটা তৈরি করে রেখে দিয়েছি ম্যারিনেশনের জন্য। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং 2 টেবিল চামচ খাওয়ার তেল বা সয়াবিন তেল। মশলাগুলো ভালোভাবে ময়দাটার সাথে মিক্স করে নিব। মিক্স করার পর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, ময়দাটার একটি ডো তৈরি করে নিব। এ পর্যায়ে যতটুকু পানি প্রয়োজন ঠিক সেই পরিমাণ পানি আমি ব্যবহার করব। ডোটা আমার তৈরি করে ম্যারিনেশনের জন্য রেখে দিব। মোটামুটি 30 মিনিটের মতো ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ডোটা 30 মিনিট রাখার পরে আমি এখন ডোটা খুব ভালোভাবে উপনিষ করে মথে নিলাম। নেয়ার পরে রুটির মতো, মানে সম্পূর্ণ ডোটাই আমি এখানে ব্যবহার করব। বেলুনের সাহায্যে বড় আকারের একটি রুটি আমি তৈরি করে নিব। যেভাবে আমরা রুটি তৈরি করি, ঘুরিয়ে ঘুরিয়ে একটি লম্বা বড় সাইজের রুটি আমার তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে ডানে বামে উপনিষ করে খুব ভালোভাবে একটি ডো তৈরি করে নিব, রুটি তৈরি করে নিব আমার সমোসা তৈরির জন্য। এ পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা ভর্তাটা আমি সম্পূর্ণ রুটিটাতে ব্যবহার করব। চামচের সাহায্যে সম্পূর্ণ ভর্তাটা আমি রুটিতে চেপে চেপে দেব। শুধু সাইডের অংশটা খালি রেখে মাঝের অংশটা পুরোটা ভরে দিয়েছি। ঠিক আমি যেভাবে করেছি সেভাবেই করবেন। এরপর সামান্য একটু পানি নিয়ে নিচের অংশটা আমি মুছে দিলাম, ভিজিয়ে নিলাম। এরপর উপরের অংশটাও ভিজিয়ে নিব। এ পর্যায়ে একটি রোলের মতো করে আমি রুটিটাকে তৈরি করে নিব। এভাবে আমি যেভাবে করছি ঠিক সেভাবে হালকা হালকা করে আলতোভাবে একটি লম্বা করে রোল তৈরি করে নিব, যাতে নষ্ট হয়ে না যায়। খুব আস্তে আস্তে করে করতে হবে, যাতে রোলটা নষ্ট না হয় এবং ভিতরের মশলাগুলো যাতে নষ্ট না হয়ে যায়। এ পর্যায়ে রোলটা তৈরি হয়ে গিয়েছে। চাকুর সাহায্যে গোল গোল করে যেভাবে আমরা সবজি কাটি ঠিক সেভাবে আপনি আপনার আন্দাজ মতো করেই রোল আকারে মানে গোল গোল করে রোলটা কেটে নেবেন। আমার রোলটা কিন্তু কেটে গিয়েছে, ভিতরের অংশটা কিন্তু সম্পূর্ণ ফুলের মতো দেখা যাচ্ছে। এ পর্যায়ে 2টি ডিম আমি আগে থেকে ফেটে নিয়েছি। তারপর তৈরি করে নেওয়া রোলটা ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম। উপর নিচ করে খুব ভালোভাবে মিশিয়ে নিব। পেনে আগে আমি ডুবো তেল গরম দিয়ে দিয়েছি। এ পর্যায়ে ডিমের মধ্যে সম্পূর্ণ এক একটা রোল আমি দিয়ে মিশিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই কিন্তু ভাজতে হবে, ফুল হিটে রাখা যাবে না, তাহলে ভিতরের অংশটা সিদ্ধ হওয়ার আগেই কিন্তু পুড়ে যাবে। এ পর্যায়ে 3-4 মিনিট যখন একপাশ হয়ে আসবে, একটি চামচের সাহায্যে অপর পিঠটাও আমি উল্টে পাল্টে দিব। যখন হালকা ব্রাউনিশ কালার হয়ে আসবে সে পর্যায়ে কিন্তু অপর পাশটা আপনারা উল্টে পাল্টে দিবেন। এ পর্যায়ে টোটাল 4 থেকে 5 মিনিট লেগেছে সম্পূর্ণ পটেটোর সমোসার রোলটা আমার ভাজতে। দেখতেই পাচ্ছেন গরম গরম পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে পটেটো রোল সমোচা বা পটেটো সমোচা। সস দিয়ে কিন্তু বাচ্চাদের এভাবে তৈরি করে দিলে বিকেলের নাস্তা টিফিনে কিন্তু তারা অনেক পছন্দ করবে। ভিতরে যে আলু দিয়েছেন সেটা কিন্তু তারা বুঝতে পারবে না। খুব সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন মজাদার পটেটো সমোচা বা পটেটো রোল সমোচা। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন। ধন্যবাদ।